আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেভাবে আমরা একের পর এক রিয়াকশনকে দেখেছি, আয়নাগর থেকে বেরিয়ে এসেছে, আমরা এখনো আশায় ভোগ বেঁধে আছি আমাদের এই সিলেটের কিছু সন্তান, আমাদের আমার বন্ধু এম ইলিয়াস আলী জুনেদ এবং ইফতার হোসেন জিনার আনসার আলী সহ তাদেরকে আমাদের মধ্যে এরই মধ্যে আমরা ফিরিয়ে পাবো। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অনুসন্ধান আমরা পাচ্ছি না। আজকে এখানে বক্তব্য প্রত্যেকেই দিয়েছেন, আপনাদের সকলের বক্তব্য থেকে সুস্পষ্ট বুঝতে পারতেছেন যে এই সরকারের কাছে আমাদের একটি দাবি, অনতিবিলম্বে তার সঠিক তথ্য আমাদের সামনে, জাতির সামনে সেটা উপস্থাপন করা হোক। আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই যে আপনারা অনতিবিলম্বে এই ভূগর্ভ আমাদের নেতৃবৃন্দকে নতুন সম্বন্ধে সুস্পষ্ট আপনারা আমাদের সামনে উপস্থাপন করুন। আমরা চাই অনতিবিলম্বে যেখানে থাকুক আমাদের এই নেতৃবৃন্দকে আমাদের মধ্যে ফিরিয়ে আনার এবং তারা কি অবস্থায় আছে সেটা আমাদেরকে জানানো হোক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেক আন্দোলন হয়েছে, অনেক মানববন্ধন হয়েছে, এখন আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এখানেও দাবি তারা এটা সুস্পষ্টভাবে প্রকাশ করবেন আমাদের নেতৃবৃন্দরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমি আশা করবো মিডিয়ার মাধ্যমে তারা যেন একটা ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ব্যাপারে তাদের একটা সুনির্দিষ্ট পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এই ব্যাপারে তারা জাতিকে আশ্বস্ত করেন যে আমাদের এই গ্রুপ হওয়া নেতৃবৃন্দের কি অবস্থা, এটা পরিষ্কার না করলে আমাদের আন্দোলনের যে দীর্ঘ সূত্রটা আছে সত্য বছরে সব কিছু দিতে হবে এবং আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো না। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল করিম চৌধুরী সহ আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।